لله تكبير، لله تكبير، সকল বিধান বাতিল করো মারকাজ আমার মাদ্রাসা ভালোবাসার ফুল দেই যে কে স্মৃতি পটে কোরআন সুন্নার গুল কোরআন সুন্নার গুল মসজিদে এক মাস কাজ বন্ধ আছে পাইলিম শেষ এরপরে কমপক্ষে 1 কোটি টাকা না নিয়ে আরও ধার দেওয়া যাবে না যারা কোটিপতি আছেন বা যারা কোটিপতি নন আপিল রইল মার্কাজের মসজিদটির ব্যাপারে উদারহস্তে এগিয়ে আসার জন্য দূরে ও কাছে দেশে ও প্রবাসে দিনী ভাই ও বোনেরা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সব কিছুই শুনলেন এবং বুঝলেন যে এখানে আমাদের মার্কাজি মসজিদ যেটা এরা সংকুলন না হওয়াতে নিদারুণ কষ্টে ডাইনিংয়ে সালাত চলছে এটা খুব দ্রুত গতিতে কাজ শুরু করা দরকার কাজ কমপ্লিট করতে 7 কোটি টাকা লাগবে কিন্তু 7 কোটি টাকা তো কোনো ব্যাপার না প্রত্যেকে যদি 7 টাকা করে দেয় তাহলে 1 কোটি মানুষ 7 টাকা করে দিলে 7 কোটি হয়ে যাবে সহজ বুদ্ধি এর চেয়ে সহজ বুদ্ধি আর কিছু নেই একটা খেজুর দান করার তার ক্ষমতা নেই সে অর্ধেক খেজুর হলেও দান করবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের প্রতি এমনভাবে উদ্বুদ্ধ করলেন এবং আরও বললেন যে আধা খেজুর দিয়েও জাহান্নামে বাঁচা সম্ভব তার মানে দান যত ছোটই হোক কোনোভাবেই দানকে খাটো করার কিছু নেই তাই দেশে ও প্রবাসে যারা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ একদম সর্বনিম্ন 7 টাকা দিবেন আপনি 7 টাকা যদি দেন আপনি তাহলে 1 কোটির লোক আমার লাগবে 1 কোটির লোক হলে 7 কোটি টাকা হয়ে যাবে ইনশাল্লাহ মার্কাজের যে মসজিদ সম্পর্কে আমরা কথা বলছি এই মসজিদ এমন একটা মসজিদ যে মসজিদ থেকে খুতবা প্রচারিত হয় এবং সেই যে মসজিদের খুতবা সারা বিশ্বের সকল বাংলাদেশি মানুষ বাংলাভাষী মানুষ তারা শুনে থাকেন এবং সারা বিশ্বে দিনের দাওয়াতের কাজ ছড়িয়ে পড়ে এবং নিয়মিত খুতবা দান করেন মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার এবং এই মসজিদটি এমন একটা মসজিদ যেই মসজিদে সালাত আদায়ের জন্য রাজশাহী সহ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে অনেক শিক্ষিত মানুষ এখানে আসেন শুধুমাত্র খুতবা শোনার জন্য এবং এর কারণে কি হয় যে জায়গা সংকুলন করা সম্ভব হচ্ছে না এর জন্য আমরা মসজিদটি ভেঙে ফেলেছি মসজিদ 7 কোটি টাকা এর বাজেট এটা ছোটখাটো বাজেট নয় অথবা আমরা সবাই যদি অন্তর খোলা হাত খোলা সাহায্য করি তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই মসজিদ হয়ে যাবে আমাদের কোনো বাধার সম্মুখীন আমরা হব না ইনশাআল্লাহ আমাদের কষ্ট হবে না এই মসজিদ তৈরি করতে ইনশাআল্লাহ যে মার্কাজি মসজিদের যে বিষয়টি এটা একটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য বলবো যে এটা শুধুমাত্র মসজিদ নয় মসজিদ শুধু সালাত আদায় করা হয় এই অর্থে মসজিদ বললে আমরা যে কোনো মসজিদকে বুঝবো কিন্তু এখানে এটা আসলে এখানে গবেষণা কেন্দ্র থাকবে এখানে লাইব্রেরি থাকবে এখানে হিফজ বিভাগ থাকবে অর্থাৎ এই মসজিদে আসলে অনেক কর্মসূচি ঘিরে মসজিদটি তৈরি হচ্ছে আপনারা শুনেছেন পাইলিং শেষ হয়েছে পাইলিং করতে আমাদের প্রায় 80 লক্ষ টাকার অধিক খরচ হয়েছে তো আমরা এটা মনে করি যে আমরা সকলে যদি এগিয়ে আসি এটা আমাদের জন্য নিশ্চয়ই কঠিন কোনো কাজ হবে না আন্তুম তাআলামুন ইজদাদু আদাদুত্তুল্লাহ ফি হাদাল মারকাজ কুল্লা আমিন ওয়ালা ইত্তাসিউ লাহুম আল মসজিদ আল কাদিম ওয়ালিদা হুদ্দিমা যালিকা আল মসজিদ আল কাদিম লি আজলি বিনাই মসজিদিন জাদিদিন ফাল আন নাহনু ফি হাজাতিন মাসাতিন ইলা মুসাআদাতিকুম আল মালিয়া মাগদারুহু 70 মালাইন তাকা তা আমাদের মার্কাজ কেন্দ্র এই মসজিদটি শুনলেন প্রায় 7 কোটি টাকার মতো এরকম আমাদের প্রয়োজন তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তা আপনাদের কাছে অন্তর থেকে এবং খুব মন প্রাণ থেকে আমরা দোয়া যেমন করছি এর সাথে আপনাদের সহযোগিতা চাই কারণ আমরা জানি যে সাদকায়ে জারিয়া 3টি উৎকৃষ্ট সাদকায়ে জারিয়া তা হলো মসজিদ তৈরি করা সাদকায়ে জারিয়া এবং উৎকৃষ্ট আমলটির প্রতি আমরা আমল করার চেষ্টা করি এটা 6 তলা বিশিষ্ট মার্কাজি জামে মসজিদ ইনশাআল্লাহ তার আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 7 কোটি টাকা জায়গা সংকুলন না হওয়ার কারণে মার্কাজের ডাইনিং এমনকি মার্কাজের আবাসিক ভবন সার্বিক পরিস্থিতিতেও আলহামদুলিল্লাহ সেখানে জায়গা সংকুলন হয় না এক্ষেত্রে দানশীল ভাই ও বোনদেরকে আমরা নিবেদন জানাবো দোয়া এবং সহযোগিতা আপনারা সার্বিকভাবে আমাদের জন্য করবেন